যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন 2024 সালের নভেম্বরে। যুক্তরাষ্ট্রে সুপার টিউজডেতে নিজ নিজ দলের প্রাথমিক বাছাই পর্বে ডেমোক্রেট নেতা জো বাইডেন ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দুজনই বেশ স্বস্তির জয় পেয়েছেন। এতে দলীয় মনোনয়নের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছেন বাইডেন ও ট্রাম্প। প্রাথমিক বাছাইয়ে এমন জয়ের মধ্য দিয়ে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মতোই আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে এই দুই নেতার মধ্যে মূল লড়াইটা হতে পারে। তবে বিশ্লেষকেরা বলছেন, বাছাই পর্বে সাফল্যের আড়ালে কিছু সমস্যা ঢাকা পড়েছে। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের দৌড়ে দুজনের ওপরই এসব সমস্যা প্রভাব ফেলবে। বয়স বেশি হওয়ায় ও ইসরায়েল গাজা যুদ্ধে নিজ ভূমিকা নিয়ে ডেমোক্রেটদের অনেকে বাইডেনের ওপর ক্ষুব্ধ। সে কারণে সুপার টিউজডেতে বড় জয় পেলেও তা খুব একটা উদযাপন করতে পারছেন না তিনি। অন্যদিকে বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি মাত্রায় বিভক্ত হয়ে পড়া রিপাবলিকান পার্টিকে ট্রাম্প আদৌ ঐক্যবদ্ধ করতে পারবেন কিনা তা নিয়ে দলটির সমর্থকদের অনেকে সন্দিহান। ট্রাম্পকে নিয়ে এমন দোলাচলের মধ্যে তৃতীয় পক্ষ ও স্বতন্ত্র প্রার্থীদের গ্রহণযোগ্যতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। ভোটারদেরও অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেশি করে তাদের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যে দলীয় বাছাই পর্বের ভোট হয়েছে তাতে দেখা গেছে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে নিয়ে দলের মধ্যে ঐক্য নেই। সাউথ ক্যারোলাইনা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের প্রায় দুই তৃতীয়াংশ থেকে তিন চতুর্থাংশ বুথ ফেরত জরিপে স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্প তাদের ভোট পাবেন না। ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় 91টি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এতে ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথ আরও জটিল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের প্রাথমিক বাছাই পর্বে প্রতি তিনজনে একজন ভোটার কোনো অভিযুক্ত ব্যক্তিকে ভোট দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। ডেমোক্রেট শিবিরের মধ্যে বাইডেনকে নিয়ে বিরোধিতা করার পেছনে কয়েকটি কারণ আছে। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের এক জরিপে দেখা গেছে 2020 সালে যারা বাইডেনকে ভোট দিয়েছিলেন তাদের অনেকে এখন মনে করেন 81 বছর বয়সে এই প্রেসিডেন্ট আর খুব একটা কাজ করতে পারবেন না। বয়সের কারণে তার কার্যক্ষমতা কম হবে। আরও একটি বিষয় নিয়ে চাপের মধ্যে আছেন বাইডেন। গাজায় ইসরায়েলের যুদ্ধে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ডেমোক্রেটদের মধ্যে ক্ষোভ বাড়ছে। মার্কিন নাগরিকরা জর্জ ওয়াশিংটনের পর আর কোনো স্বতন্ত্র প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচন করেননি। তবে এবার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেন ও ট্রাম্পকে নিয়ে জনগণের মধ্যে যে অনীহা দেখা যাচ্ছে তাতে তৃতীয় কোনো পক্ষের উত্থান ঘটার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে ডেমোক্রেটদের মধ্যে এ শঙ্কা বেশি কাজ করছে, কারণ 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন। বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন, জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে তিন ব্যক্তির লড়াইয়ে রূপ দিতে পারেন।